কেম্বা ভাই তো ইমান কম দিনত ইমান টাকা পয়সা কেনেকে লুটিলি আর কেনেকে ইমান ধনী হলি আরে সিম্পল কথা হুন এটা টাইমত মোর হাতত মাত্র 20 লাখ টাকা আছে এই 20 লাখ টাকা গাড়ির তলত লই থই মই চিন্তা করলো কি করা যায় বুদ্ধি খেলাল মাথাত মই সেই 20 লাখ টাকা পকেটত লই মই এটা অফিসত গেল এটা অফিসত যাই মই সেই অফিসারজনক কলো স্যার মোর হাতত 20 লাখ টাকা আছে আপনি এটা কাম করক মো কাগজপত্র ধুনিয়াকে বনাই দিয়ক মো কাগজপত্র ধুনিয়াকে বনাই দিয়ক মই এটা কোম্পানি রেজিস্ট্রেশন করিম তেতিয়া তেও তো জাপ মারি উঠিল হ্যাঁ 20 লাখ টাকা থাকিলে বলে মই কোম্পানি রেজিস্ট্রেশন করে দিব পারিম নাকি মার টাকা বলে ওলাই যাক তেতিয়া তেও মানে জাপ মারি উঠিল হ্যাঁ 20 লাখ টাকা থাকিলে বলে মই কি কোম্পানি এটা রেজিস্ট্রেশন করে দিব পারো নাকি যাক আপনি ওলাই যাক বলে কলে মই সাই অহং করে আপনি আর কিবা এটা করব মই টেবুলের তলেরে তেওক 1 লাখ টাকা সোমাই দিলো তেও হাঁহি মারি কলে এ হব আপনার কোম্পানি রেজিস্ট্রেশন করে দিম এটা তেওক আর এটা বুদ্ধি করে গলো মই মোর হাতত 20 লাখ টাকা যেটা আছে আপনি 200 কোটি টাকার কোম্পানিতে রেজিস্ট্রেশন করে দিও তেও পয়সা লালাস 200 কোটি টাকা কোম্পানি থাকা বলে রেজিস্ট্রেশন করে দিলে সেই কাগজ পাতি বিলাক লই পেলাই মই অন্য এটা অফিসত গলো হে অন্য অফিসত গই মই অফিসারজনক কলো স্যার মোর এটা 200 কোটি টাকার কোম্পানি আছে আপনি এটা কাম করক আপনি সব মোর কাগজ পাতিবিলাক সাপ আর কাগজ পাতিবিলাক চাই পেলাই মোক এটা কাম করে দিয়ক যাতে মই মোর কোম্পানির শেয়ার বিক্রি করব পারো 200 কোটি টাকার তারপর তেও জাপ মারি উঠিল এই নোয়ারো নহে মই টাইম নাই এতিয়া আপনি অহা বছর আহক নেই বলে মই কলো স্যার আপনি কি অহং করে মই টেবুলের তলেরে তেওক টাকা 2 লাখ দিলু তেও হাঁহি মারি কলে হব আর তেওক বুদ্ধি করে মই আর অল্প পয়সা দি মই একেবারে 2000 কোটি টাকার শেয়ার বিক্রি করব পারাকে পারমিশন লই লল সারর পা মই মোর কোম্পানিতে নাম দিছিল এক্স ওয়াই জেড আর হেই কোম্পানিটোর নামত মই আজি এক বছরত 10000 টাকার শেয়ার বিক্রি করি পেলাম 10000 টাকার শেয়ার বিক্রি করি মই নেক্সট বছরত মানে কোম্পানিটোর লস দেখাই দিলো কোম্পানি লসত গৈ আছে লসত গৈ আছে মানুহবিলাকে শেয়ারৰ রিটার্ন পোৱা নাই আর মোর পকেটত পয়সাটো গৈ গৈছে এতিয়া মই 10000 কোটি টাকার মালিক বুঝি পালা